একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার, অন্যদিকে নিজের সক্রিয়তা ও কাজের দরুন জেটিয়া পঞ্চায়েত অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন মদন বিশ্বাস। দেখুন প্রচারে নেমে মানুষের কেমন সাড়া পেলেন এবং এর পরিপ্রেক্ষিতে তার বিশেষ প্রতিক্রিয়া। আমরা আছি 62 নম্বর ওয়ার্ডে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন বিশ্বাস এখানে সাধারণ মানুষের ডোর টু ডোর বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট প্রচার করছেন। পাবলিক কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন? মদন বিশ্বাস আপনাদের প্রার্থী 62 নম্বর ওয়ার্ডে কি বলবেন, কতটা এগিয়ে আছে আপনার চোখে? ভালোই এগিয়ে আছে, খারাপ তো কিছু না। মদন বিশ্বাসকে আপনারা এর আগে পেয়েছেন? না, মানে এর আগে এই অঞ্চলে তো বিভিন্ন রকম রাস্তাঘাটের কাজ করেছে এসে, তখন সেই সময়কারে মানে ধরুন আজ থেকে যে আগের যে সরকার ছিল অর্থাৎ সিপিএম যে 34 বছর রাজত্ব হয়েছে তার থেকে কতটা ডেভেলপ হয়েছে মনে করেন? আগে যা ছিল অবস্থা তার থেকে অনেক উন্নত আছে। মানে সেখানে এখন তো সামনে আপনাদের জল প্রকল্প হচ্ছে, কতটা খুশি? ভালোই খুশি। 62 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি বলবেন? ভালো তো, এই ধরনের উপযুক্ত প্রার্থী তো দরকার, আর কি বলেন? আমরা যদি এই অঞ্চল যখন বিভিন্ন যখন যখন খাবারে যে আছি ভালো হচ্ছে এটা বলতে পারবো, কাজটা ভালো হয়েছে। কারণ এখানে আমি যখন এসেছি 30 বছর আগে তখন এখানে এত লোকজন কিচ্ছু ছিল না, তখন এখানে খুব খারাপ ছিল, খুবই খারাপ। তখন আমি অনেক উপকৃত পেয়েছি। এই দিদি সৈনিক হিসেবেই আমরা আপনাদের কাছে আশীর্বাদ দিতে এসেছি। সেটা আমাকে বলতে হবে না, আমাকে বলা না বলা কি আমি, তবে সাধারণ মানুষ কিন্তু এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি এতটাই সন্তুষ্ট বা তা দিদি কথা বলতে বলতে গিয়ে চোখে জল বেরিয়েছে, মানে এতটাই আবেগপূর্ণ যে তার যে যে মুহূর্তে মানে বিশেষ করে স্বাস্থ্যের সমস্যা যখন মানুষের হয়তো যখন মানুষ নির্বিকার হয়ে যায় তখন কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ডটা কতটা প্রয়োজনীয়তা তার কিন্তু চোখে জল বলছে। কদিন ধরে আপনাদের সরাসরি দেখাচ্ছি, একদম লাইভে আমরা দেখাচ্ছি যে মদন বিশ্বাসের ভোট প্রচার যেভাবে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ভোট আবেদন করা বা নিবেদন করা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছলো, এটা কিন্তু মদন বিশ্বাস করছে। শুধু ভোট ভোটকালীন নয়, ভোটের আগেও কিন্তু মদন বিশ্বাসকে কিন্তু এই অঞ্চল অর্থাৎ 62 নম্বর নয় যেটি অঞ্চল জুড়ে কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল কাজে কিন্তু দেখা গেছে, যার কারণে কিন্তু মদন বিশ্বাসের অ্যাডভান্টেজটা অনেকটা বেশি। মানুষ তাকে চেনেন, মানুষ তাকে জানেন, মানুষ তার সম্পর্কে অনেকটা ওয়াকিবহল, তিনি কতটা কাজ করতে পারেন সেই সম্পর্কে যথেষ্ট মানুষ এই অঞ্চলের মানুষ কিন্তু ওয়াকিবহল। এটা আমরা কিন্তু খবরের মাধ্যমে আমরা এর আগেও লাইভে দেখিয়েছি। আজকে কিন্তু আমরা আমাদের দুজন দুজন মানুষকে পেয়েছি, একটা হচ্ছে সমিতিতে যিনি দাঁড়িয়েছেন মিলন ঘোষ, তিনি একাধারে একজন বরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের একদম জন্মলগ্ন থেকে যিনি দলটা করেছেন, এবং সর্বোপরি মদন বিশ্বাস। আমরা কথা বলি একটু মিলন দার সাথে, আজকে কথা বলবো কারণ মিলন দাকে ন্যাচারালি তার প্রচারে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। আমরা কথা বলবো মিলন দা, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মদন বিশ্বাসের সাথে আপনি আজকে ভোট প্রচারে বেরিয়েছেন, কি মনে হচ্ছে, পালস কি বুঝতে পারছেন মানুষের? 100% মদন বিশ্বাস সহ আমরা তৃণমূলের যে 3 জন প্রার্থী গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিশ্চিতভাবে জিতছি। কারণ মদন বিশ্বাস শুধু একজন রাজনৈতিক কর্মী নয়, একজন ভালো সমাজকর্মী। তাই দীর্ঘদিন ধরে এই এলাকায় সে সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত আছে, মানুষের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষ। তাই আমরা এই মালঞ্চতে বিশেষ করে 62 নম্বর ওয়ার্ডে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব, এটা 100% আমাদের প্রত্যয় আছে। বিরোধীরা বলছে যে জেঠিয়া পঞ্চায়েতে বিশেষ করে কোনো সেরকম ভাবে কাজ হয়নি, মানুষের মানুষ মানে রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা, জল বিশেষ করে জলের একটা বিশাল বৃহত্তর সমস্যা, এটা নিয়ে মানুষের একটা অভিযোগ আছে, কি বলবে? বিরোধীরা যদি চোখ অন্ধ করে বসে থাকে তো আমাদের কিছু বলার নেই, উন্নয়নটা রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা দিয়ে মানুষ দেখছে রাস্তাঘাট, পানীয় জল, মানুষের যেগুলো নিত্য নৈমিত্তিক চাহিদা সব পূরণ হয়েছে। এবং বিশেষভাবে একটা উল্লেখযোগ্য ঘটনা যে মদন বিশ্বাস এখনো পর্যন্ত নির্বাচিত হয়নি, তার আগেই সে এই এলাকার অনেকগুলো রাস্তাঘাট করে দিয়েছে। সুতরাং যে মানুষটা নির্বাচিত না হয়েই কাজ করতে পারে সেই মানুষটা নির্বাচনে জয়লাভ করলে আরো বহু অংশে কাজ করবে। এবং সর্বোপরি আমাদের মাথায় রয়েছেন আমাদের বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক এবং আমাদের মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির যে 64টা সামাজিক প্রকল্প আছে, আমাদের মদন বিশ্বাসের নেতৃত্বে এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন,
এমন কোনো ঘর নেই এই বুথে যে মমতা ব্যানার্জির কোনো না কোনো প্রকল্পের তারা সুযোগ সুবিধা পেয়েছে। তাই মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় মদন বিশ্বাস এখানে যে প্রার্থী হয়েছে সেটা বিরোধীদের কাছে আতঙ্কের কারণ, এবং আমরা তো দেখেই নিচ্ছি যে প্রায় ওয়াক ওভার পেয়েই গেছে। এবং প্রত্যেকটা আসনে ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে, কোথাও কোথাও চতুর্মুখী লড়াই হচ্ছে। সেই সন্ত্রাস যদি থাকতো 2019 সালে লোকসভা নির্বাচনের পর এই মালঞ্চ সহ সারা জেঠিয়া বালিভাড়া অঞ্চলে যে ব্যাপক সন্ত্রাসটা করেছিল সেই সন্ত্রাস কিন্তু আমরা 2021 সালে পাল্টা করতে পারতাম, কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। সন্ত্রাস যদি হতো তাহলে বিজেপি এবং সিপিএম এর কোনো নেতাকে ঘর ছাড়া হতে হতো না, কিন্তু 2019 সালে মদন সহ আমরা সহ অনেকেই রক্তাক্ত হয়েছি, আক্রান্ত হয়েছি, আমাদের গ্রাম ছাড়া হতে হয়েছে। প্রার্থী যেটা পঞ্চায়েতে যতগুলো প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা কিন্তু অলরেডি মানে তারা জিতে আছে, মানে তার কথা সূত্র ধরে মনে হচ্ছে যে তারা জিতে আছে। তবে অবশ্যই কতটা জিতে আছে বা মানুষ কতটা তাদেরকে আশীর্বাদ করবে বা ভোট দেবে সেটা ভোট বাক্সেই দেখা যাবে। তো সময় তো এখনো আছে, অনেক জল হয়তো গড়াবে। আমি একটু মদন বিশ্বাসের কথা বলবো, কি বলবেন মানে এই যে আজকে সমিতির থেকে আজকে মিলন বাবু এসছেন আপনার সঙ্গে ভোট পৌঁছারে, আর কিরকম লাগছে বা কি হচ্ছে আপনার? দেখুন, আপনারা দেখেছেন গতকাল আমাদের সঙ্গে আমাদের এটা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এখানে মূলত জেলা পরিষদে আমাদের দাঁড়িয়েছে তৃপ্তি ঘোষ মণ্ডল মহাশয়া, আমাদের পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছেন মিলন ঘোষ এবং গ্রাম সভায় আমি। আগের দিন আমার সঙ্গে ভোট প্রচারে তৃপ্তি ঘোষ মণ্ডল ছিল, আপনারা দেখেছেন যেভাবে অভূতপূর্ব মানুষের সাড়া উনি পেয়েছেন। আজকে মিলন ঘোষ, আমি নিজেও খুব খুব খুশি এবং খুব গর্বিত মিলন ঘোষের মতো একজন কাজের মানুষ আমরা এই অঞ্চলে পঞ্চায়েত সমিতি হিসাবে পেতে চলেছি আগামী দিনে। আপনাদের আগের থেকে বলতে পারি উনি নির্বাচিত হয়েই গেছে, মানুষের পাশ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি। তো এরকম ভাবে আমাদের সবচেয়ে মানতে হবে যে আমাদের মাথাগুলি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, বিধায়ক পার্থ যে আমাদের অভিভাবক, তার যে উন্নয়নের ধারা সারা জেঠিয়া অঞ্চল জুড়ে, বিশেষত সবচেয়ে বেশি ধারা আমি তো আপনাকে বলতে পারি দেড় মাস জুড়ে মালঞ্চ অঞ্চলে যে কাজ হয়েছে জেঠিয়া অঞ্চলে অন্যান্য কোন জায়গায় এত কাজ হয়নি। তাই আমাদের বিশ্বাস মালঞ্চ অঞ্চলের 62 নম্বর ওয়ার্ডে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমাদের অভিভাবক পার্থ ভৌমিকের নেতৃত্বে আমরা যখন যারা দাঁড়িয়েছি তার সকলকে মানুষ দু হাত ভরে আশীর্বাদ। বিরোধীরা বলছেন যে মানে ভোট ভোটের আগেই নাকি তাদেরকে মানে ঠেট দেওয়া হচ্ছে, তাদেরকে নাকি ভোট করতে দেওয়া হবে না বা ফেস টু ফ্লেক্স এগুলো লাগাতে দেওয়া হচ্ছে না। যে দেখুন, একটা কথা বলি, বিরোধীরা সবসময় বলে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই, তা আপনার একটা কথা বলি, যদি গণতন্ত্র যদি না থাকতো তাহলে আপনার বারাকপুর ওয়ানে যেভাবে তারা নমিনেশন দিয়েছেন, এই আপনি যেখানে দাঁড়িয়ে যান 62 নম্বর ওয়ার্ড, 62 নম্বর ওয়ার্ডে চতুর্থমুখী লড়াই হচ্ছে। যদি গণতন্ত্র না থাকতো তাহলে আপনাকে এটুখানি বলি সিপিএম বিজেপি বা কংগ্রেস তারা এখানে দাঁড়াতে পারতো না। সারা এটা বাংলা ব্যাপী সব জায়গায় সবচেয়ে রেকর্ড আজকে পর্যন্ত সবচেয়ে রেকর্ড তারা নমিনেশন বিরোধীরা দিতে পেরেছে। এগুলো বিরোধীরা শুনুন, সারা বছর মাঠে থাকে না, ময়দানে থাকে না, তাদের তো ভোটে তো মানুষের কিছু তো নিতে যেতে হবে, উন্নয়ন তো তাদের হাতে নেই, তাদের হাতে কোনো প্রকল্প নেই, তাদের কাছে রয়েছে শুধু কুৎসা, তাও কি মিথ্যা কুৎসা, সেই মিথ্যা কুৎসা নিয়ে তার পাবলিকের কাছে আছে। কিন্তু পাবলিক তারা বুঝতে পেরেছে কেন, সারা বছর তাদেরকে কোনো সময় আমফানে পাশে পায়নি, লকডাউনে পাশে পায়নি, মানুষের বিপদ আপদে পাশে পায় না, তো তারা শুধু ভোটের পাখির মতো এই বছরে নির্বাচনের সময় তাদেরকে দেখা যায় আর নির্বাচন শেষ হলে তারা পালিয়ে যায়। তো বিরোধীদের নিয়ে কোনো চিন্তা আমাদের নেই, বিরোধীদের মাঠে ময়দানে আপনি দুর্বিন্দু দেখতে পাবেন না, তারা দেখবেন কিন্তু লোক ভাড়া করে নিয়ে আসছে, একটা স্থানীয় লোক না কিন্তু পতাকা লাগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সব ভাড়া করা লোক, কে মুর্শিদাবাদ থেকে আসছে, কে বাঁকুড়ার থেকে আসছে, ভাড়া করে লোক নিয়ে এসে দু চারটে করে পতাকা লাগাচ্ছে, পতাকা লাগানোর একটা লোক তাদের সঙ্গে থাকবে কেন, তাদের কোনো উন্নয়ন করেনি, তারা কোনো প্রকল্প করেনি। তাই বিরোধীরা তাদের কাছে কোন রকমের বলতে পারেন যে কোনো কিছু ইসে নেই, এই জন্য তারা মিথ্যা কুৎসা রটাচ্ছে, সেটা পাবলিক তাদের সেই কুৎসার জবাব আগামী 8 জুলাই দেখে দেবে ভোট বাক্সে, সেটা আপনারা মিলিয়ে নেবেন। বিরোধীদের দূরবিন্দে খুঁজে পাওয়া যাবে না, পাবলিকের জনমত তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে আছে আর আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাথে। মদন বিশ্বাসের যে সমস্ত কর্মসূচি আমরা সেই 2020 সাল থেকে যখন কোভিড সিচুয়েশন সেই সময় থেকে এই অঞ্চলে বা গোটা জেঠিয়া অঞ্চলে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে যেভাবে মানুষের কাজ করছে, সেইখানে দাঁড়িয়ে তাদের বিশ্বাস যে মানুষ তাদের পক্ষে থাকবে কতটা থাকবে সেটা তো সময় বলবে। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আছি, 24 ঘন্টা।